हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। केमन आछो तुम्रा सबाई? निश्चय भालो आछो, आमिओ भालो आछी। आर आज के आमी कोनो डेली ब्लॉग कोच्छी ना, आज के आमी तोमादेर साथे कृपार डेली रुटीनटा शेयर कोच्छी। अनेक दिन धरे आमाके बेश कयेकजन बोलेछिले जे कृपार डेली रुटीनटा तोमादेर साथे शेयर करते, तो आज के तोमादेर साथे कृपार डेली रुटीनटा शेयर कोच्छी। सकाल 6টা থেকে আমি কৃপাকে ঘুম থেকে ডেকে তোলার চেষ্টা করি, তো কৃপা 6:30টার সময় ঘুম থেকে উঠে যায়, কোনোদিন আবার 7টার সময়ও ঘুম থেকে ওঠে, কারণ কৃপা না সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারে না, তো সেই জন্য আমি সকাল 6টার সময় ওকে ডাকাডাকি শুরু করি। আমি যদি ওকে ঘুম থেকে ডেকে না তুলি তাহলে ও 8টা 9টা অবধি ঘুমিয়ে থাকতে পারে। আর যেদিন ও সকালবেলা ব্যাচে পড়া থাকে সেদিন মোবাইলে অ্যালার্ম দেয়া থাকে, সেদিনও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায়। কোনো দিন হয়তো 6:30টায় পড়া থাকে, কোনো দিন হয়তো 7টায় পড়া থাকে, তো সেদিনও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় যেহেতু মোবাইলে অ্যালার্ম দেয়া থাকে। কৃপা ফার্স্টে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে করতে বারান্দায় কিছুক্ষণ পায়চারি করে নিল যাতে ঘুমটা কেটে যায়। আর সকালবেলা ঘুম থেকে উঠে সবসময় না একটু খোলা জায়গায় দাঁড়াতে হয়, সকালবেলার ফ্রেশ আলো বাতাস গায়ে লাগানো উচিত। তোমাদের সাথে প্রায় আমি এই কথাগুলো শেয়ার করে থাকি, তো কৃপা এখন ভালো করে মাথাটা আছড়ে নেবে। আর ওনা আর কি ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া, তারপরে ক্রিম দেয়া, এই জিনিসগুলো না এখনও মেনটেন করতে শেখেনি, ওইসব দিকে এখনও আর কি যায়নি, মানে সাজগোজের ব্যাপারটা অতটা ভালো বোঝে না ও, এখনও ভালো করে মাথাটা আছড়াতে পারে না। ওই আমি বকবক করি বলে তাই চুলটা কোনো রকমে আছড়ে রাখে, তাও সেইভাবে ভালো করে পারে না। ঘুম থেকে ওঠার পরে আমি কোনো রকম কোনো ফেস ওয়াশ বা ক্রিম ইউজ করি না, কৃপাও কোনো ফেস ওয়াশ বা ক্রিম ইউজ করে না। ঘুম থেকে ওঠার পরে কৃপা দাঁত ব্রাশ করে তারপর ভালো করে মাথাটা আছড়ে নেয়। আমি কৃপাকে সেটাই বলি যে ফেস ওয়াশ বা ক্রিম ইউজ করার দরকার নেই, ভালো করে মাথাটা আছড়ে নে, তাহলে দেখতেও ভালো লাগবে মনটাও ভালো লাগবে। ও ভালো করে মাথাটা আছড়ে নিল আর এখন যাচ্ছে উপরের ঘরে। উপরে তিনতলার যে ঘরে ট্রেডমিল থাকে সেই ঘরে যাচ্ছে। 5-7 মিনিট ট্রেডমিলে একটু হাঁটাহাঁটি করবে, একটু পরে কৃপার অনলাইনে ক্লাস শুরু হয়ে যাবে, সেই জন্য খুব বেশিক্ষণ সময় ও হাঁটাহাঁটি করতে পারবে না। কৃপা ক্লাস 10-এ পড়ে, তো ওর কাছে এখন ফার্স্ট প্রায়োরিটি হলো লেখাপড়া, কারণ যেসব ছেলে মেয়েরা বোর্ড এক্সাম দেবে তাদের কাছে সব সময়ের জন্য ফার্স্ট প্রায়োরিটি হলো লেখাপড়া। সব কিছু ভুলে গিয়ে তাদেরকে লেখাপড়া নিয়েই থাকতে হয়, কিন্তু এখন যেহেতু পরিস্থিতি অন্যরকম সেই জন্য ওদের লাইফস্টাইল এখন বদলে গেছে। রোগা হোক বা মোটা হোক সকালবেলা ঘুম থেকে ওঠার পরে 10-15 মিনিট একটু হাঁটাহাঁটি করা দরকার। 10-15 মিনিট হাঁটাহাঁটি করার পর দেখবে শরীরটা খুব ভালো লাগে, বেশ একটা ফ্রেশ ভাব আসে। আর না হলে না ঘুম কাটতেই চায় না, মনে হয় চোখে কি ঘুম, শুধু ঘুম পায়, কিন্তু এই হাঁটাহাঁটিগুলো করে নিলে ঘুমটা কেটে যায়। এই ঘরের সাথে আরেকটা বেলকনি রয়েছে, তো কৃপার আবার এই বেলকনিটা খুব পছন্দের। এই বেলকনিতে আসতে কৃপা খুব পছন্দ করে, কিন্তু আমি সেরকম একটা এই বেলকনিতে আসি না, কারণ এটা তিনতলার উপরে, তো তো নিচের দিকে তাকালে আমার মাথা ঘোরায়, সেই জন্য আমি খুব একটা আসি না, আমার ওই দোতলার বেলকনিটাই ভালো লাগে। কৃপার হাঁটাহাঁটি করা শেষ হয়ে গেছে আর এখন কৃপা পড়তে বসে গেছে। আমি ওর জন্য টিফিন নিয়ে আসলাম, এখানে রয়েছে হালকা উষ্ণ একটু গরম জল, আর হলো গিয়ে বিস্কুট, আর এটা হলো আমন্ড। তো কখনো কখনো ওকে ডিম সেদ্ধ দেয়া হয়, মানে প্রতিদিন একই টিফিন দেয়া হয় না, ধরো ডিম সেদ্ধ আমন্ড দেয়া হলো বা ডিম সেদ্ধ বিস্কুট দেয়া হলো, এরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেয়া হয়। আবার কখনো হালকা লিকার চা বা বিস্কুট খেলো, আগে তো কাড়া খেত নিয়ম করে, কাড়া খাওয়াতাম, কিন্তু এখন আর কাড়া খেতে চায় না, বলে ওটা মা আর খেতে ইচ্ছে করছে না, আর কাড়া খাইও না, এখন আর কাড়া খেতে চাই না, খুব রাগারাগি করে, তো সেই জন্য এখন আর কাড়া বানিয়ে দেই না। আর এইদিকে অর্জুন বাবু ঘুম থেকে উঠে পড়লো, তো অর্জুন বাবু সাধারণত এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে না, আজকে তার বাবা তাকে ডেকে দিল, তো সেই জন্য তাড়াতাড়ি সেও উঠে গেল। অর্জুনের বাবা এই কাজটা খুব ভালো করতে পারে, ছেলেকে ঘুম থেকে তাড়াতাড়ি করে ডেকে তুলতে পারে, তারপরে আর অর্জুনের বাবার টিকিটিও দেখা যায় না,
মানে আমি যদি বলি যে ওর জন্য একটু দাঁতটা ব্রাশ করিয়ে দাও না, যখন ওকে ডেকেই দিলে ওকে একটু ব্রাশ করিয়ে দাও না, আমার তো হাতে কাজ থাকে, ওরে বাবা আমি পারবো না, সেই বলে সে কোথায় হাওয়া হয়ে যাবে, তাকে আর খুঁজেই পাই না। কিন্তু ছেলেকে ঘুম থেকে ডেকে তুলতে তার কোনো আলস্য নেই, ছেলেকে ঘুম থেকে ডেকে তুলে দিয়ে সে চলে যায় আর আমাকে বলবে, দেখো আমি ছেলেকে ঘুম থেকে ডেকে দিয়েছি, তুমি এইবার ওকে পড়তে বসাও। কৃপা ভীষণ আস্তে আস্তে খাবার খায়, ও খাবার নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে। আমি নিচের থেকে যখন হাঁক দেবো, ডাকবো কিরে কৃপা তোর কি খাওয়া হলো, তখন কৃপা গপগপ করে হয়তো একটু তাড়াতাড়ি খাবে, তা না হলে কৃপা ভীষণ আস্তে আস্তে খায়, মানে খাওয়া নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে। আমন্ড খেতে খুব পছন্দ করে, আমন্ড সব খেয়ে নেবে, কিন্তু বিস্কুট একটা বা দুটো হয়তো খাবে আর বাকি সব বিস্কুটগুলো রেখে আসবে। অর্জুনের একটু একটু মন খারাপ হচ্ছে, কৃপার ডেইলি রুটিন আমি তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু ওর ডেইলি রুটিন শেয়ার করছি না কেন, সেই জন্য ও আমাকে শুধু বারবার বলছে, মা তুমি আমার ডেইলি রুটিন কবে শেয়ার করবে। তো আমি ওকে বলছি যে তুমি তো এখনও কিছু করতে পারো না, তোমাকে তো সব কিছু আমার করে দিতে হয়, তুমি তো এখনও দাঁত ব্রাশ করতে পারো না, একা একা খেতে পারো না, সব কিছু করে দিতে হয়, তাহলে আমি কি করে তোমার ডেইলি রুটিন শেয়ার করব। তুমি আগে এই কাজগুলো করা শেখো, নিজের হাতে দাঁত ব্রাশ করতে শেখো, নিজের হাতে খেতে শেখো, স্নান করতে শেখো, তারপরে আমি তোমার ডেইলি রুটিন সবার সাথে শেয়ার করব। এখন 10টা বাজে, কৃপা নিচের ঘরে চলে এসছে আর কৃপা এখন চাউমিন খাচ্ছে। তো 10টার সময় কৃপা বেশিরভাগ দিনই ভাত খেয়ে থাকে, ওকে আমি সকালবেলা ভাত দিয়ে থাকি, ও যেহেতু একটু রোগা, আর তাছাড়া আগে যখন স্কুলে যেত সেই সময় তো ভাত খেয়েই স্কুলে যেত, এরকম টাইমেই স্কুলে যেত, 10:30টার সময় স্কুলে যেত আর 4:30টা অবধি ক্লাস হতো, তো সেই জন্য সকালবেলা ভাত খাওয়ার অভ্যেস আছে। তো আজকে চাউমিন বানালাম, সেই জন্য ওকে চাউমিন দিলাম, অর্জুন আবার সকালে ভাত খেতে চায় না। আর অর্জুন দেখো ডিসলাইক দেখাচ্ছে, তোমাদের সবাইকে বলছে এই ভিডিওটাকে ডিসলাইক করতে, দেখো ঘরের শত্রু বিভীষণ। ওর আসলে মন খারাপ হচ্ছে, আমি কৃপার ডেইলি রুটিনটা শেয়ার করছি, ওর ডেইলি রুটিন কেন শেয়ার করছি না, সেই জন্য তোমাদেরকে তখন বললাম না। এখন যেহেতু লাইফস্টাইলটা অন্যরকম, সেই জন্য কৃপা বেশিরভাগ সময় বাড়িতে থাকে, তাই আমার অনেক কাজে হেল্প করে দেয়। এই ঘরের বিছানাটা ও গুছিয়ে নিচ্ছে, সব সময় যে ও বিছানাটা তোলে তা কিন্তু না, মাঝে মধ্যে আমি যখন বলি ওকে এই বিছানাটা তোলার কথা, তখন ও এই বিছানাটা গুছিয়ে রাখে, কারণ এই বিছানা গোছানোর কাজ না ও খুব ভালো একটা পারে না। তাও আমি ওকে বলি যে তুই যেরকম পারবি সেইভাবে গুছিয়ে রাখ, আমি পরে ওটা ভালো করে ঠিকঠাক করে গুছিয়ে রাখবো, কারণ কি বলো তো যার যার বিছানা তার তার তুলতে হয়। হোস্টেলে যেসব বাচ্চারা লেখাপড়া করে তারা কিন্তু নিজের কাজকর্ম নিজেরাই করে, ওদেরকে কিন্তু সেইভাবেই ট্রেনিং দেওয়া হয়। তারপর যারা ডিফেন্সে কাজ করে তারা, মানে তাদের যখন আর কি ট্রেনিং হয় সেই সময়ও তাদেরকে বলা হয় যে ঘুম থেকে ওঠার সাথে সাথে নিজের বিছানাটা নিজেকে গুছিয়ে রাখতে, নিজের কাজ নিজেকে গুছিয়ে করতে হয়, অন্য কারো উপর যেন নির্ভর না করতে হয়, নিজের যে সমস্ত কাজগুলো আছে সেগুলো নিজেকে ঠিকঠাক মতো গুছিয়ে করতে হয়। তো এই ট্রেনিংগুলো না ছোটোবেলা থেকেই বাচ্চাদের দেওয়া উচিত। এই কথাগুলো আমি এর আগেও তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি, ধরো নিজের জামা কাপড়গুলো, নিজের বই খাতাগুলো, এগুলো সব গুছিয়ে রাখতে হয়, এই কথাগুলো না ছোটোবেলা থেকেই বাচ্চাদেরকে একটু একটু করে শেখানো উচিত। খেয়াল করে দেখবে ভাত খাওয়ার পরে অনেকেই এঁঠো থালাটা টেবিলের উপরে রেখে চলে যায়, কিন্তু বাচ্চাদেরকে ছোটোবেলা থেকেই শেখানো উচিত যে ভাত খাওয়ার পরে এঁঠো থালাটা সিঙ্কের মধ্যে নিয়ে রাখতে হয়। থালাটা মাজার কোনো দরকার নেই, কিন্তু এঁঠো থালাটা টেবিলের উপর থেকে সরিয়ে রাখতে হয়। কৃপা না বিছানার চাদর কাঁথা এগুলো একদম ভাঁজ করতে পারে না, কিন্তু আজকে খাটের উপরে জানো তো দুটো বিছানার চাদর আর একটা কাঁথা ছিল, তো সেই জন্য কৃপা আমাকে বলছে যে মা তুমি আরও কয়েকটা চাদর নিয়ে আসো আমি ভাঁজ করে দিচ্ছি। বিছানাটা তোলা হয়ে গেলে তারপর কৃপা পড়ার টেবিলটা গুছিয়ে নেবে, আর এই সময়টাতে না কৃপা আমার সাথে সাথে একটু কাজ করে থাকে, আমার একটু হেল্প করে থাকে, আর ও যেহেতু একনাগাড়ে বেশিক্ষণ সময় পড়তে পারে না সেই জন্য ও একটু ব্রেক টাইম নেয় এই সময়, যে সারাদিন বইয়ের মধ্যে মুখ গুজে থাকবে সেটা কৃপা পারে না, খুব চঞ্চল। Thank you.
উপরের ঘরে যে জলের বোতলগুলো ছিল সেগুলো সব নিয়ে এসেছে, ওগুলোতে জল ভরে আবার উপরের ঘরে নিয়ে যাবে। তো আমি এখন এখানে রান্না করছিলাম, ওকে বললাম যে তুই একটু ডাইনিং টেবিলটা মুছে দিবি, ও বললো ঠিক আছে। তো এইরকমই আর কি আমার ছোটোখাটো কিছু কাজও করে থাকে, হয়তো কখনো বলি যে একটু মশলাগুলো পেস্ট করে দে, না আমি হয়তো কেটে কুটে দিচ্ছি, ও ওই ব্লেন্ড করে দেয়, আমি বাটির মানে বাটির মধ্যে সব কিছু গুছিয়ে দিই, ও ব্লেন্ড করে দেয় শুধু। আসলে কি বলতো, কৃপা যে এই কাজগুলো করলো তাতে আমার হেল্প হয়েছে সেটা বড় কথা না, কৃপাকে যে একটু ব্যস্ত রাখতে পারলাম সেটাই হলো বড় কথা। ওকে যদি আমি এই কাজগুলো না দিতাম তাহলে না ও টিভি চালিয়ে বসতো বা হয়তো মোবাইলটা নিয়ে খুটখুট খুটখুট করতো, তো সেই জন্যই ওকে এই কাজগুলো করতে বললাম, ওরও কাজ শেখা হলো আর আমারও একটু উপকার হলো। এখন কৃপা স্নান করতে যাবে, স্নান করে তারপরে দুপুরের ঠাকুর পুজোটা দেবে। দুপুরের ঠাকুর পূজাটা কৃপাই দিয়ে থাকে, দুপুরে শুধু ঠাকুরকে একটু জল বাতাসা দিতে হয়। সকালবেলা আমি যখন পুজো দেই তখন তো ঠাকুরের সব কাজ করেই রাখি, ঠাকুরকে স্নান করানো, ফুল তুলসি দিয়ে সাজানো, এগুলো আমি সকালবেলাই করে রাখি। দুপুরবেলা কৃপা শুধু ঠাকুরকে জল বাতাসা দেয়, ধূপ দীপ জ্বালিয়ে একটু আরতি করে। ছোটোবেলা থেকেই কৃপার ঠাকুর পুজো দেওয়ার অভ্যেস আছে, লক্ষ্মী পুজো বলো সরস্বতী পুজো বলো কোন পুজোয় কী দিতে হবে না দিতে হবে আমার থেকে কৃপা খুব ভালো করে জানে, খুব সুন্দরভাবে ঠাকুরের কাজগুলো গুছিয়ে করতে পারে। ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে আর এখন কৃপা ভাত খাচ্ছে। তো কৃপা কোনো দিন দুপুরে ঘুমায় আবার কোনো দিন দুপুরে ঘুমায় না, ওর কোনো ঠিক নেই। তো এর মধ্যে তো ভাইয়ের সাথে খেলা করলো, তারপর ভাইয়ের সাথে মারামারি হলো, কৃপা তো ঝগড়াঝাটি করে না, অর্জুনই ঝগড়াঝাটি করে, তো এইসব তো ঘরের মধ্যে হতেই থাকে। মাঝে মধ্যেই বিকেলবেলার দিকে পড়া থাকে, কোনো দিন 3:30, কোনো দিন 4:00, কোনো দিন 5:00 সময় পড়া থাকে, তো সেই জন্য দুপুরবেলা আর ঘুমোতে পারে না, ওই হয়তো একটু লেখাপড়া করলো বা হয়তো ভাইয়ের সাথে একটু ড্রয়িং করলো, এই ধরনের কোনো কিছু কাজ আর কি করে থাকে। কোনো দিন হয়তো ওই ফেব্রিক দিয়ে কোনো কিছু হয়তো কালার করলো, বিকেলবেলা ওর বাবার জন্য আবার একটু চা বানিয়ে দিল, তো সেই সময় ওর বাবার সাথে আমার সাথে বেশ কিছুক্ষণ গল্প গুজব করলো। তারপর দেখবে সন্ধেবেলা ও আবার মাঝে মধ্যে টিফিন বানায়, সেই ভিডিও তো তোমরা দেখো। এখন দুই ভাই বোন মিলে ড্রয়িং করছে, তো অর্জুন আর কি মোম রং করছে আর কৃপা হলো গিয়ে রং তুলি দিয়ে রং করে, কিন্তু কৃপা ওর রং তুলিটা বের করেনি, ওই অর্জুন দেখলে না ওই রংটা নষ্ট করে ফেলবে, তো সেই জন্য ওর নিজের রং বের করেনি, ভাইয়ের সাথেই ওই মোম রং দিয়ে রং করছে। তো ভাইয়ের জন্য কৃপা অনেক কাজই করতে পারে না, ভাই ওকে প্রচণ্ড বিরক্ত করে, ওর লেখাপড়াটাও ঠিক মতো হয় না, অর্জুন ওকে প্রচণ্ড ডিস্টার্ব করে,
কিন্তু ভাইকে ভীষণ ভালোবাসে, ছোটবেলা থেকেই কৃপা ভাইকে খুব ভালোবাসে। আমি তো তোমাদের সাথে পুরো ডিটেলস ভিডিওটা শেয়ার করতে পারিনি, ভাইয়ের দিকে ওর প্রচণ্ড খেয়াল, মানে ভাইকে জামা পরানো, প্যান্ট পরানো, জল খাওয়ানো, এই সমস্ত কাজগুলো ও করে থাকে। ভাই কটা হাঁচি দিল, কটা কাশি দিল, সব দিকে কৃপার খেয়াল আছে। আর আমার বাড়িতে যেহেতু অন্য কেউ ছিল না, মানে শ্বশুরমশাই বা শাশুড়ি মা, তারা তো কেউ বেঁচে নেই, সেই জন্য অর্জুনকে আমার একা একাই বড় করতে হয়েছে। তো ওই জন্য কৃপার উপরে অনেক দায়িত্ব ছিল। ধরো আমি তিনতলা ছাদে গেলাম কাপড় কাচতে, তখন কৃপাকে হয়তো বলে গেলাম যে ভাই তো এখন ঘুমাচ্ছে, ও যদি ঘুম থেকে উঠে যায় ওর দিকে খেয়াল রাখিস, ও যেন খাট থেকে পড়ে না যায়, অর্জুন যখন খুব ছোট ছিল সেই সময়ের কথা বলছি। তো এইরকমই দায়িত্ব নিতে নিতে না কৃপা এখন এরকম ভাই ভক্ত হয়ে গেছে। এখন সন্ধে হয়ে গেছে আর ওরা এখন টিফিন করছে। আজকে ওরা চিকেন চাউমিন খাচ্ছে, যেটা আমি বাড়িতে বানাইনি, ওর বাবা নিয়ে এসেছে। কৃপা এসবের বায়না করে, কৃপা এই ধরনের খাবার খেতে খুব পছন্দ করে, মানে বাইরের খাবার খেতে খুব পছন্দ করে। তো ওর বাবাকে বললো যে বাবা আজকে চিকেন চাউমিন এনে দাও, তো ওর বাবা ওদের জন্য চিকেন চাউমিন নিয়ে আসলো। আজকে সকালবেলাও চাউমিন বানিয়েছিলাম, আবার আজকে বিকেলেও চাউমিন খাচ্ছে। কৃপা যখন চাউমিন খাচ্ছিল তখন কিন্তু কৃপা অনলাইনে ক্লাস করছিল, সে সময় কিন্তু ওর অনলাইনে ক্লাস হচ্ছিল মোবাইলে। তো সন্ধে হওয়ার সাথে সাথেই কৃপা পড়তে বসে যায়, তারপরে 10টা অবধি লেখাপড়া করে, তারপরে ডিনার করে ঘুমিয়ে পড়ে। কৃপা বেশি রাত অবধি জেগে থাকতে পারে না, ও খুব ঘুম কাতুরে, তোমাদেরকে সকালে বললাম না, ও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে কিন্তু উঠবে দেরি করে। ওরা এখন ডিনার করছে আর অর্জুন কি একটা নিয়ে জানি দিদিভাইয়ের সাথে ঝগড়া করছে। সারাদিনই তো অর্জুন দিদিভাইয়ের সাথে ঝগড়া করে, কিছু না কিছু একটা নিয়ে দিদিভাইয়ের সাথে ঝগড়া করতেই থাকে। তবে অর্জুন দিদিভাইকে ভীষণ ভালোবাসে, ঝগড়া করে যেরকম সেরকম আবার ভালোবাসে। দিদিভাই যদি বাড়িতে না থাকে তখন ওর আর কিছু ভালো লাগে না। দুই ভাই বোন থাকলে না এরকম খুনসুটি করেই থাকে, যখন ওরা বড় হবে তখন এইসব নিয়ে গল্প করবে আর হাসবে। তো ওদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমি কৃপার চুলটা আঁচড়ে দেব। রাতের বেলা কৃপা একদম চুল বাঁধতে চায় না, সেই সময় চিরুনিটা নিয়ে আমার কাছে চলে আসে, আমাকে বলবে চুলটা বেঁধে দিতে। তখন না ওর ভালো লাগে, মানে আমি আস্তে আস্তে চুলটা আঁচড়ে দেই, তারপরে বলবে মা মাথায় একটু হাত বুলিয়ে দাও। চুল বাঁধা হয়ে গেলে তারপর কৃপা আবার কিছুক্ষণ বই পড়বে, তারপর একটু ভাইয়ের সাথে আবার মোবাইল দেখে। তো আমি ওকে বলেছি যে যখন ঘুমোবে, মানে ঘুমের যখন সময় হবে, তখন যেন ওর হাতে একটা বই থাকে, ও যেন মোবাইল দেখতে দেখতে না ঘুমায়। আমার হাতে যখন মোবাইল ছিল না তখন কিন্তু আমি বই পড়তে পড়তেই ঘুমিয়ে পড়তাম। আমার বালিশের নিচে কিন্তু সবসময় একটা বই রাখা থাকতো, সেটা হয়তো কোনো গল্পের বই হতো বা হয়তো কোনো ম্যাগাজিন হতো, মানে এই ধরনের কিছু একটা আমার বালিশের নিচে থাকবেই। আমি ওই বইটা পড়তে পড়তেই ঘুমিয়ে পড়তাম, বই পড়তে আমি ভীষণ ভালোবাসি। কিন্তু কৃপা বই পড়তে সেরকম একটা ভালোবাসে না, ও একটু আর কি মোবাইল দেখতেই পছন্দ করে, যেটা এখনকার দিনের ছেলে মেয়েরা সবাই পছন্দ করে। ওরা চায় একটু মোবাইলটা দেখতে দেখতে ঘুমিয়ে পড়বে, কিন্তু আমি কৃপাকে বলেছি ঘুমানোর সময় বই পড়তে হবে, সেটা পড়ার বই হোক বা গল্পের বই হোক, যে বই হোক না কেন ঘুমানোর সময় বই পড়তে হবে, ঘুমানোর সময় মোবাইল দেখা চলবে না। তো আজকে কৃপা পড়ছে হলো গিয়ে নারায়ণ সান্যালের লেখা বিশ্বাসঘাতক বই। এটা ঠিক গল্পের বই না, এটা একটা সায়েন্সের বই আর পারমাণবিক বোমা নিয়ে লেখা রয়েছে এর মধ্যে। বইটা বেশ ভালো, ও আমাকে আবার পড়ে পড়ে শোনায়, বোঝায় যে মা এই হয়েছিল ওই হয়েছিল, মানে রাতের বেলা না আমরা মা ছেলে মেয়ে শুয়ে শুয়ে অনেক গল্প করি। গল্প বলতে ইতিহাসের অনেক জানা অজানা কথা নিয়ে গল্প করি, যেরকম ধরো মিশরের পিরামিড নিয়ে কথা বলি, তারপর হয়তো রাজা সিরাজউদ্দৌলাকে নিয়ে কথা বলি। তো কৃপা এখনই ঘুমিয়ে পড়বে, কৃপা খুব বেশিক্ষণ জেগে থাকতে পারে না। এই ছিল কৃপার ডেইলি রুটিন। তো কৃপার ডেইলি রুটিন তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। অনেক দিন ধরে ভাবছিলাম যে ওর ডেইলি রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু কিছুতেই সময় সুযোগ হয়ে উঠছিল না। তো আজকে কৃপার ডেইলি রুটিনটা আপলোড করতে পারলাম, ওই জন্য আমার ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে বলো ডেইলি রুটিনটা কিরকম লাগলো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার আগামীকাল দেখা হবে।